স্যামসাং এবার লঞ্চ করতে যাচ্ছে স্যামসাং গ্যালাক্সি A12 নামে নতুন একটি স্মার্টফোন। স্যামসাং গ্যালাক্সি A12 ফোনটিতে থাকছে IPS LCD ডিসপ্লে, মিডিয়াটেক হেলিওয়্যার চিপসেট এবং 48 মেগাপিক্সেল কোয়াড ক্যামেরার সেট আপ। এছাড়া ফোনটিতে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। আজকের এই ভিডিওতে আপনাকে জানাবো স্যামসাং গ্যালাক্সি A12 এর স্পেসিফিকেশন, সেই সাথে জানাবো এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। সো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, এতে করে আমাদের চ্যানেলের সকল ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুরুতে কথা বলা যাক ফোনটির ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। স্যামসাং গ্যালাক্সি A12 ফোনটি গ্লাস ও প্লাস্টিক বডিতে তৈরি। ফোনটি ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং রেড এই 4টি কালারে পাওয়া যাবে এবং একটি ক্যামেরা বাম্পারের মধ্যে কোয়াড ক্যামেরার সেট আপ। ফোনটির ফ্রন্ট পার্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে আর ডিসপ্লে মাঝখানে থাকছে ওয়াটার ড্রপ নচ ক্যামেরা সেট আপ। 205 গ্রাম ওয়েটের সাথে 8.9 মিলিমিটার থিকনেস থাকছে ফোনটিতে। এতে 2টি সিম কার্ড ও 1টি ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে। এখন কথা বলা যাক ফোনটির ডিসপ্লে নিয়ে। এতে থাকছে 6.5 ইঞ্চির IPS LCD ডিসপ্লে যাতে থাকছে HD+ রেজুলেশন। এছাড়া এর সাথে থাকছে 264 PPI ডেন্সিটি এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন। এবারে কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। এতে রান করবে Android 10 আর চিপস হিসেবে ফোনটিতে থাকছে মিডিয়াটেক হেলিও P35 যেটি 12 নানোমিটার আর্কিটেকচারে তৈরি অক্টোকোর প্রসেসর। আর জিপি হিসেবে ফোনটিতে থাকছে পাওয়ার ভিআর G8320। ফোনটি 332, 464, 4128 এবং 6128 এই 4টি ভেরিয়েন্টে পাওয়া যাবে। এবারে কথা বলা যাক ফোনটির ক্যামেরা সেট আপ নিয়ে। ফোনটির রিয়ার পার্টে থাকছে কোয়াড ক্যামেরার সেট আপ যার প্রাইমারিতে থাকছে 48 মেগাপিক্সেলের ক্যামেরা, সেকেন্ডারিতে থাকছে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা, থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা এবং ফোর্থে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপ সেন্সর ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে থাকছে 8 মেগাপিক্সেলের ওয়াটার ড্রপ নচ ক্যামেরা। এতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 1080p 30fps রেজুলেশনে। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। ফোনটিতে থাকছে 5000mAh এর লিথিয়াম পলিমার ব্যাটারি যার সাথে থাকছে 15 ওয়াটের ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। অন্যান্য ফিচারের সাথে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.0, USB 2.0, NFC এবং GPS। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট নিয়ে। এই ফোনটির প্রাইস হতে পারে 15 থেকে 16 হাজার ইন্ডিয়ান রুপি যা বাংলাদেশি টাকায় 20 থেকে 21 হাজার টাকা। এই ফোনটি ইন্ডিয়ার বাজারে লঞ্চ হতে পারে 24শে ডিসেম্বর আর বাংলাদেশের বাজারে আসতে পারে ডিসেম্বরের লাস্টে। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে।